আমরা যারা ছাদ বাগান করে থাকি তাদের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায় যে এই যে এত বড় বড় আমের গাছ বা সাইট্রাসের গাছগুলোকে আমরা রোপণ করছি, এগুলো যখন ধীরে ধীরে বড় হবে 4-5 বছর পরে এই গাছগুলোর কি হবে, বা এদেরকে আমরা সর্বোচ্চ কত ইঞ্চি পাত্রে রাখতে পারি, বা একটি ড্রামের মধ্যে যদি গাছকে রোপণ করেও দিই সেই গাছগুলোকে আমরা ঠিক কতদিন পর কি যত্ন পরিচর্যা করব যাতে এই গাছটি সর্বোচ্চ এই পাত্রেই থেকে যায় আর বছরের পর বছর আপনাকে ফলন দিয়ে যায়। তো সমস্ত তথ্য থাকছে রুফ রুফ গার্ডেনের আজকের বিশেষ ভিডিওতে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সোনা, তো আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমরা ছোট একটি গাছকে নার্সারির থেকে এনে একটি 10-12 ইঞ্চির পটে যখন আমরা গাছটিকে দেব সে সময় কিন্তু খুব একটি বেশি ঝামেলা থাকে না, আর তারপর সেই গাছটিকে যখন একটি হাফ ড্রামে প্রতিস্থাপন করি সেখানেও 2-3 বছর আপনাকে খুব ভালোভাবে ফল দিয়ে যাবে। কিন্তু সমস্যাটা তৈরি হয় 3-4 বছর পর। তাই 3-4 বছর পর আপনার এই হাফ ড্রামের গাছগুলোকে বিশেষ যত্ন পরিচর্যা করতে হবে, তাহলে এই গাছগুলো যেমন নতুন যৌবন ফিরে পাবে ঠিক তেমনই এই গাছগুলো আরও সুন্দরভাবে নতুন ডালপালা ছাড়বে, আর তার থেকে আপনি ফলনও অনেক বেশি পাবেন। তো হাফ ড্রামে গাছ করতে গেলে কিন্তু প্রুনিংটি খুব গুরুত্ব সহকারে করতে হবে। দেখুন এই গাছটিকেও আমি কিন্তু একদম প্রুন করে দিয়েছি, যাকে বলে একদম হার্ড প্রুনিং। তো এই গাছটি দেখুন ফল ধরা অবস্থায় আপনারা দেখেছেন যে গাছটি কতটা বড় হয়ে গিয়েছিল, কিন্তু এই গাছটির হাইট আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল বলে এই গাছটিকে আমাকে এমন হার্ড প্রুন করে দিতে হলো। তো আপনাদেরও যে গাছগুলোর বয়স 3-4 বছর হয়ে যাবে আর গাছগুলো খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে হার্ড প্রুন করে দেবেন। আর এই যে পাশের গাছটি দেখছেন এটি কাটিমনের গাছ, কিছুদিন আগে আমি প্রুন করে দিয়েছিলাম। দেখুন গাছটির কতটা সুন্দর গ্রোথ নিয়ে নতুন নতুন ডালপালা ছেড়ে দিয়েছে। তো প্রুন কিভাবে করতে হয় এই গাছটির ক্ষেত্রে আমি প্রুনিং দেখালাম না, কারণ এর ক্লিপটা নেওয়া হয়নি। তবে এই গাছটির কিন্তু প্রুন আমি দেখিয়েছিলাম, তো তার লিঙ্কটি আমি আই বটনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এই গাছটির উপরের যে ডালটি ছিল সেটিকে কেটে দিয়েছিলাম, ফলে নতুন ডালপালা দিয়ে দেখুন গাছটি একদম ভরে গিয়েছে। এর পরের বছর এই গাছটির থেকে কিন্তু আমি দারুণ ফলন পাবো। ঠিক তেমনই এই গাছটিকে আমি একদম হার্ড প্রুন করে দিয়েছি, তার ফলে এখান থেকে যে নতুন ডালপালাগুলো বেরোবে একদম গাছটি ছাতার মতো শেপ নেবে, আর হাইটও কিন্তু গাছটির নিয়ন্ত্রণ হয়ে গেল। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটি করতে হবে, আর সেটি হচ্ছে এই গাছের রুট বলটিকে কেটে পুরনো মাটিকে কিছুটা বের করে দেব আর নতুন খাবারযুক্ত মাটি এর মধ্যে দিয়ে দেব। কারণ 3-4 বছর যদি একটি পটে গাছ থাকে, মাটিতে থাকলে কোনো ব্যাপার নয়, সে তার ইচ্ছে মতো মূলগুলোকে চারদিকে ছড়িয়ে নেবে, কিন্তু একটি পটে যখন তার মাটি নির্দিষ্ট হয়ে যায় তখন 3-4 বছরের মধ্যেই নতুন নতুন যে রুটগুলো বের হয় সেগুলো কিন্তু এর মধ্যেই ঘুরপাক খেতে থাকে, ফলে এখানে রুটগুলো বাউন্ড হয়ে যায়। আর এই রুট বাউন্ড হয়ে গেলে গাছ কিন্তু ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারবে না, কারণ এই গাছগুলো যথেষ্ট মোটা হয়ে গিয়েছে আর গাছটিও অনেকটাই বড়, তাই এর খাবারও কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হবে। তাই এই রুট বাউন্ড অবস্থায় যদি উপর দিয়ে আপনি চাপান সার দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছ যথেষ্ট পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে না, ফলে এই গাছটির আশানুরূপ গ্রোথ যেমন হবে না ঠিক তেমনই এর থেকে আপনি ফলনও পাবেন না। আমি যে এই যে কাটারিটিকে এই মাটিতে ঢুকানোর চেষ্টা করছি, দেখুন এখানে কত রুট দেখা যাচ্ছে, এই রুটগুলো কিন্তু এখানে বাউন্ড হয়ে গিয়েছে। তাই এভাবে প্রত্যেকটা সাইড দিয়ে কেটে কেটে প্রায় 3-4 ইঞ্চি পরিমাণ গর্ত করে পুরনো মাটিগুলোকে বের করে নিতে হবে। দেখুন কাটার সময় আমি টের পাচ্ছি যে রুট খুব বাউন্ড হয়ে গেছে। দেখুন আপনারা এই যে দেখুন এগুলো সবই কিন্তু পুরনো মূল, তাই এগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, নতুন খাবারযুক্ত মাটি গেলেই আবার প্রচুর পরিমাণে ফিডার রুট তৈরি হয়ে যাবে, যেটি এই গাছটিকে খুব ভালোভাবে গ্রোথ নিতে সাহায্য করবে। গাছটির রুট প্রুন খুব ভালোভাবে করে দিলাম, প্রতিটি সাইড দিয়ে প্রায় 4-5 ইঞ্চির মতো একদম মূলগুলোকে কেটে বাদ দিয়ে পুরনো মাটিগুলোকে বের করে দিয়েছি। তো এবার এই যে খাবারযুক্ত মাটি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এই মাটিটি দিয়ে দেব। তো এই মাটিতে আমি ব্যবহার করেছি 40% গার্ডেন সোয়েল, 40% ভার্মি কম্পোস্ট, 10% ধানের চিটে আর 10% বালি। আর এগুলোর মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল এগুলো তো আগের থেকে মিশানো রয়েছে। তবে হ্যাঁ, এই মাটিটি কিন্তু আমি 2 মাস আগে বানিয়ে রেখেছিলাম আর আজকে আমি ব্যবহার করছি। তো এগুলোকে দিয়ে এবার এর গোড়াটি ভরে দেব।
তো দেখুন এই গাছটি আবার আগামী 2-3 বছরের জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেল। তো এইভাবেই আপনারা ডালগুলোকে প্রুন করে এবং তারপর রুট প্রুন করে নতুন খাবারযুক্ত মাটি দিয়ে দিলেই আপনার গাছটি আবার 2-3 বছরের জন্য পুরোপুরি হাফ ড্রামে রেডি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে একটি 3-4 বছরের পুরনো আম গাছ যেটি হাফ ড্রামে রয়েছে তার যত্ন পরিচর্যা করতে হয়, আর এই গাছের আপডেট কী হয় 1-1.5 মাস পর একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ঠিক যেমন দেখুন এই যে এই গাছটির ভিডিও আমি 7-8 দিন আগেই এই চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা দেখে থাকবেন যে আমি প্রুন করে গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছিলাম, তাতে দেখুন গাছটা কতটা সুন্দরভাবে গ্রোথ নিয়ে বড় হচ্ছে। তো এই গাছটি যে পরবর্তীতে আর খুব সুন্দর ফলন দেবে সেটি আশা করাই যায়। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না, আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।